হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নবণ অনলাইন অ্যান্ড স্টুডিও আজকের ভিডিওতে আমরা জানবো তোমরা অনলাইনের ট্রেড লাইসেন্স কীভাবে কাটবে এর আগে পর্যন্ত অনলাইনে ট্রেড লাইসেন্সের কোনো ব্যবস্থা ছিল না লম্বা লাইনে গিয়ে পঞ্চায়েত বা বিডি অফিস থেকে তোমাদেরকে ট্রেড লাইসেন্স কাটতে হতো ছোটোখাটো সমস্ত ব্যবসায়ীদের নিজেদের ব্যবসার জন্য গভর্নমেন্টের এই পারমিশান দরকার ছিল তো এবার থেকে আর গভর্নমেন্টের এই পারমিশানের জন্য তোমাদের লাইনের ঝামেলা খাতাম তো তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্স কাটতে পারো অনলাইনে ট্রেড লাইসেন্স নেওয়ার জন্য সবার প্রথমে নিচের ডেসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে এই ওয়েবসাইটে তোমরা চলে আসো এই ওয়েবসাইটে চলে আসার পরে এখানে দেখবে তোমরা এখানে বেশ কয়েকটা অপশন দেখতে পাবে ট্রেড এনওসি ট্রেড এনওসি পাশে রিনিউয়াল ঠিক আছে ওপরেরটা নিউ তারপরে বিল্ডিং অ্যাপ্রুভাল নিউ মোবাইল টাওয়ার পারমিশন নিউ তারপরে এগুলোর সব স্ট্যাটাস ট্র্যাক করার জন্য অপশন রয়েছে ঠিক আছে এখানে বিল্ডিং স্ট্যাটাস মোবাইল টাওয়ার স্ট্যাটাস যারা ব্যবসার জন্য এনওসি কাটতে চাও তার জন্য তোমরা ট্রেড এনওসি এই অপশানে গিয়ে ক্লিক করবে ট্রেড এনওসি এই অপশানে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এমন একটা পেজ ওপেন হয়ে আসবে সেখানে সবার উপরে দেখো অ্যাপ্লিকেশান ফর ট্রেড এন লেখাটা পাবে তারপর ডিটেল অফ প্রোপোজ ট্রেড ঠিক আছে কোথা থেকে তুমি অ্যাপ্লিকেশানটা করছো সেটা একটা দিয়ে দেবে ঠিক আছে ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত নেম অফ ট্রেড অর্থাৎ তোমার ব্যবসার কি নাম রয়েছে সেই ব্যবসা বা দোকানের যে নামটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবে তারপরে সিলেক্ট টাইপ অফ ট্রেড কোন টাইপের ব্যবসা তুমি করছো সেটা এখান দিয়ে তোমরা বসিয়ে দেবে তারপরে এখানে তোমরা বসাবে ভিলেজ তারপরে সমসাদ শামসাদের জায়গায় তোমরা গ্রামের নাম বা তোমাদের যে এরিয়া রয়েছে তার নামটা বসাতে পারো তারপরে যে পাড়া সেই পাড়াতে পাড়ার নাম এখানে বসাবে পোস্ট অফিস এখানে বসাবে পুলিশ স্টেশন বসাবে পিনকোড মৌজা ওর জেল নাম্বার দাগ নাম্বার খতিয়ান নাম্বার তো মৌজা জেল দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার এগুলো তোমরা কোথা থেকে পাবে না তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানটি যে জায়গার উপরে রয়েছে সেই জায়গার যে কাগজ রয়েছে সেখানে কিন্তু তোমরা মৌজা নাম্বার দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার পেয়ে যাবে তো সেগুলো সে কাগজ থেকে কিন্তু এখানে বসাতে হবে তারপরে এখানে অ্যাপ্লিক্যান্টস ডিটেলস নেম অফ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ এখানে যিনি আবেদনকারী রয়েছে তিনি তার নাম এখানে দেবেন তারপরে তার ফা ফাদার নেম বা গার্জিয়ান নেম যা হবে সেটা দেবে তারপরে এখানে আইডি প্রুফ আইডি প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড জব কার্ড প্যান কার্ড পাসপোর্ট রেশন কার্ড যে কোনো একটা ব্যবহার করতে পারো তো তোমরা যে আইডি প্রুফটা ব্যবহার করবে সেই আইডি প্রুফের নাম্বারটা কিন্তু এখানে তোমরা বসিয়ে দেবে তারপর টাইপ অফ ওনারশিপ ব্যবসাটা তোমাদের কেমন ব্যবসা রয়েছে ঠিক আছে অটোনমাস বডি বোর্ড ডেভেলপমেন্ট অথরিটি গভর্নমেন্ট জয়েন্ট পার্সোনাল ট্রাস্ট আপনাদের যেটা হবে সেটা আপনারা এখান দিয়ে বসিয়ে দেবে তো যদি ব্যক্তিগত ব্যবসা হয়ে থাকে তাহলে আপনারা এখানে পার্সোনাল ব্যবহার করবেন তারপরে এখানে ক্যাটাগরি তো এখানে ক্যাটাগরিতে যদি আপনারা গ্রাম পঞ্চায়েতের সিটিজেন হয়ে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েত সিটিজেন আউটসাইডার হলে আউটসাইডার এবং অন্যান্য যা হবে সেই অপশানটা কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে তারপরে মোবাইল নাম্বার বসিয়ে দেবে এখানে একটা মোবাইল নাম্বার তোমাদের বসাতে হবে তারপরে দেখো অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাভব যদি তোমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান আর বাড়ির ঠিকানা একই রকম হয়ে থাকে তাহলে সেম অ্যাজ অ্যাভব করতে পারো আছে তো এখানে সবার যদি সেমাস অ্যাভাব হয় তাহলে এই বক্সে ক্লিক করবে আর নয়তো তোমার ভিলেজ সামসাদ পাড়া পোস্ট অফিস পুলিশ স্টেশন পিনকোড নাম্বার এগুলো লিখে দেবে তারপর বাউন্ডারি ডিটেলস দেখো বাউন্ডারি ডিটেলস ডিটেলস হচ্ছে তুমি তোমার যে ব্যবসায়িক প্রতিষ্ঠানটি থাকবে তার ইস্ট ওয়েস্ট নর্থ সাউথে কোন কোন বিল্ডিংগুলো রয়েছে বা কোন বাড়িগুলো বা কোন দোকানগুলো রয়েছে তার নাম তোমরা এখানে লিখতে পারো এটা অপশানাল ম্যান্ডেটরি নয় তারপরে এখানে রয়েছে অর্গানাইজেশান ডিটেলস তো নেম অফ দ্য কোম্পানি সবার উপরে যখন তুমি এখানে দেখো সবার ওপরে যখন তুমি লিখছো নেম অফ ট্রেড তখন এখানে অটোমেটিক সেখানে নেম অফ কোম্পানি চলে আসবে তারপরে নাম্বার অফ এমপ্লয়ি তোমার যে কোম্পানি বা যে ব্যবসায়িক প্রতিষ্ঠানটি রয়েছে সেখানে কতজন এমপ্লয়ি কাজ করে তাদের ডিটেলস এখানে বসাবে ঠিক আছে ইনভেস্টমেন্ট লাস্ট ইয়ার তো লাস্ট ইয়ারে তুমি কত টাকা ইনভেস্ট করেছিলে এবং তোমার সেখান থেকে ইনকাম কত হয়েছিল। সেটা এখানে লিখে দেবে তারপরে ক্যাটাগরি ফিস এখানে তোমার কোনো ফিস ক্যাটাগরিটা কেমন ঠিক আছে নট পেইং প্রফেশনাল ট্যাক্স যদি প্রফেশনাল ট্যাক্স না দিয়ে থাকো তাহলে নট পেইং অপশানে ক্লিক করবে তাহলে তোমাদেরকে দেড়শো টাকা ফিস দিতে হবে আর পেইং পার্সোনাল ট্যাক্স যদি তোমরা পার্সোনাল ট্যাক্স দিতে চাও তাহলে এখানে দেখো সাতশো পঞ্চাশ টাকা তোমাদের ফি কাটতে হবে আর যাদের আমার মতো সাইবার ক্যাফে বিজনেস দেখো টেলিফোন বোথ সাইবার ক্যাফে অর জেরক্স সেন্টার এক্সেট্রা তাদের কিন্তু ফিস দিতে হবে সাড়ে চারশো টাকা একবার ফিস দেওয়ার পরে কোনোভাবে সেই ফিস কিন্তু ফেরত পাওয়া যায় না রিফান্ডের কোনো এখানে অপশান দেওয়া হয় না তারপরে এখানে তোমাদেরকে দিতে হবে আইডি প্রুফ আইডি প্রুফ তোমরা ওপরে যে আইডিটা দিয়েছ সেই আইডিটা এখানে তোমাদেরকে পিডিএফ বা ইমেজ ফাইলে ষোলো কেবির মধ্যে আপলোড দিতে হবে তারপরে দিতে হবে ল্যান্ড রেকর্ড তোমার ব্যবসায়িক প্রতিষ্ঠানটা যে জমি বা যে জায়গার উপরে অবস্থান করে আছে তার ডিটেলস এখানে বসাতে হবে তারপরে এখানে সিম্পল একটা ক্যাপচা রয়েছে ক্যাপচাটা ফিল আপ করে আই এগ্রি এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে তোমরা সাবমিট অপশানে ক্লিক করতে পারবে তো ডাউনলোড দিস বুকলেট যদি তোমার আরও কিছু নিয়মাবলী বা টার্মস অ্যান্ড কন্ডিশান জানার থাকে তাহলে তোমরা ডাউনলোড দিস বুকলেট এখান থেকে বুকলেট ডাউনলোড করে বিষদে আরও ভালোভাবে জেনে নিতে পারবে তারপরে তোমরা যখন পুরো ফর্মটা যখন পুরো ফিল আপ করে দিচ্ছ তখন তোমাদের এস এম একটা নোটিফিকেশন যাবে তারপরে তোমাদের এখান দিয়ে যে অ্যাপ্লিকেশান ফিস যেটা হচ্ছে সেই ফিস চার্জটা কিন্তু এখান দিয়ে তোমাদেরকে পেমেন্ট করে দিতে হবে পেমেন্ট করে দেওয়ার পরে তোমাদেরকে দেওয়া হবে একটা অ্যাপ্লিকেশান আইডি নাম্বার যে অ্যাপ্লিকেশান আইডি নিয়ে তোমরা ট্র্যাক করতে পারবে ট্রেড এনওসি স্ট্যাটাস এই অপশান থেকে ট্রেড এনওসি স্ট্যাটাস অপশান থেকে এখানে দেখো ক্লিক করলে তোমরা এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে সার্চ করে দেখতে পারো তুমি যে তোমাদের ট্রেড লাইসেন্সটি এলো কি তো এই হল সম্পূর্ণ বিশদ তথ্য আশা করছি ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়ে থাকবে যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখ